কৃষি প্রধান আমাদের এই দেশ বাংলাদেশ। ধান, পাট, গম, আলু ইত্যাদি আমাদের প্রধান ফসল। সেই সাথে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, মরিচ, করলা, বেগুন সহ নানা রকম সবজি ব্যাপকভাবে চাষাবাদ করা হয়। পাশাপাশি আম, কাঁঠাল, লিচু, কলা, পেঁপে, তরমুজ, আনারস, পেয়ারা ইত্যাদি ফলও প্রচুর পরিমাণ উৎপাদিত হয়। পোকামাকড়, রোগবালাই, আগাছা অন্যান্য কারণে এইসব ফসলের ক্ষতির পরিমাণ গড়ে শতকরা 20%, যা প্রায় সারা দেশের মানুষের 3 মাসের খাবার যোগান দিতে পারে এবং টাকার অঙ্কের পরিমাণ 10 থেকে 12 হাজার কোটি টাকা। ফসল বিনষ্ট হওয়ার মূল কারণ পোকামাকড়, রোগবালাই ও আগাছা নিয়ন্ত্রণ না করা, সঠিক পদ্ধতিতে উপযুক্ত বালাইনাশক ব্যবহার না করা। ফসলে সঠিকভাবে পোকামাকড় ও রোগবালাই নির্ণয় করা খুবই গুরুত্বপূর্ণ। আলু আমাদের একটি অর্থকরী ফসল। দেশের সব জেলাতে কম বেশি আলু চাষাবাদ হয়, তবে দেশে বাণিজ্যিকভাবে মুন্সিগঞ্জ, কুমিল্লা, রংপুর, বগুড়া, জয়পুরহাট, নীলফামারী, নাটোর, রাজশাহী ইত্যাদি জেলায় সবচেয়ে বেশি আলু চাষাবাদ হয়ে থাকে। প্রতিকূল আবহাওয়ায় আলুতে নানা ধরনের পোকামাকড় ও ছত্রাকজনিত রোগের আক্রমণ হতে পারে। আলুর ক্ষতিকারক পোকার মধ্যে কাটুই পোকা, উড়চুঙ্গা বা ঘোগরা পোকা। এটি কাটুই পোকা আলু লাগানোর 20 থেকে 25 দিন পর চারা অবস্থায় থেকেই কাটুই পোকা আক্রমণ করে। দিনের বেলা এই পোকা মাটির নিচে কিংবা আবর্জনার ভিতরে থাকে এবং রাতে চারা গাছের কাণ্ড কেটে দেয় ও পাতা খেয়ে ফেলে। এছাড়া বীজ বপনের 40 থেকে 45 দিন পর আলু গদানোর পরও কাটুই পোকা আলুর ক্ষতি করতে পারে, এমনকি আলু তোলার আগ পর্যন্ত এ পোকা আক্রমণ হতে পারে। আলুর সবচাইতে ক্ষতিকারক রোগ হচ্ছে লেট ব্লাইট। এর আক্রমণে প্রথমে পাতার ছোপ ভেজা, বাদামি অথবা ফ্যাকাশে গোলাকার বা এলোমেলো দাগ দেখা যায়। পাতার নিচে সাদা সাদা পাউডারের মতো ছত্রাক দেখা যায় এবং পরে কালো বর্ণ ধারণ করে। মারাত্মকভাবে আক্রান্ত গাছের পুরো পাতা ও কাণ্ড পচে যায় এবং দ্রুত সমস্ত গাছ মারা যায়। অনুকূল আবহাওয়ায় লেট ব্লাইট জমিতে খুব দ্রুত বিস্তার লাভ করে এবং আলু ফসলে ব্যাপক ক্ষতি করে। আলু দাঁত রোগ আরেকটি উল্লেখযোগ্য রোগ। আলুতে 2 ধরনের দাঁত রোগ হয়, একটি শুকনা পচা, অপরটি ভেজা পচা। দাঁত রোগের আক্রমণে আলুর গায়ে এরকম অমসৃণ দাগ দেখা যায়। আক্রমণ বেশি হলে আলুর গায়ে দাগে ভরে যায় ও অসংখ্য গোলাকার গর্ত দেখা যায়। আলুতে লেট ব্লাইট এবং দাঁত রোগ ছাড়াও আলুতে আর্লি ব্লাইট এবং উইল্ট ইত্যাদি রোগ হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।